Hello everyone, I'm Priyanka. Welcome to my new travel vlog. আজকের দিনটা শুরু হলো ঠিক এমনই একটি মনোরম পরিবেশ দিয়ে, কারণ দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে। যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, তারা সত্যি সকালের এই মনোরম পরিবেশটা মিস করে, যেমন আমি। কল্যাণীর রাস্তাঘাট সবসময় এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা যাচ্ছি কল্যাণী A-9 স্কয়ার পার্কে, যেখানে 2023 সালে পুজোর থিমটা হলো চার ধাম: গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। সহজেই পৌঁছে যাওয়া যাবে শিয়ালদা থেকে আসা যে কোনো ট্রেনে। কল্যাণী স্টেশনে নেমে কল্যাণী স্টেশন থেকে 5 মিনিটে টোটো বা অটোতে করে পৌঁছে যাওয়া যায় কল্যাণী A-9 স্কয়ার পার্কে। তো চলো যাওয়া যাক। প্রথমেই জানাতে চাই কল্যাণী A-9 স্কয়ার পার্কে 2023 সালের পুজোর থিম হলো চার ধাম, কিন্তু এখানে রয়েছে টোটাল 5টি মন্দির। চার ধাম মানে 4টি মন্দির, তৈরি হচ্ছে পাহাড়ের 35 ফুট উঁচুতে। দর্শককে মানে আমাদের সবাইকেই এই চার ধামের দর্শন পেতে হলে যেতে হবে পাহাড়ের 35 ফুট উঁচুতে। প্রথমেই শুরুটা হচ্ছে গঙ্গোত্রী মন্দির দিয়ে, তারপর সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে বদ্রীনাথ মন্দিরে, তারপর সেখান থেকে যেতে হবে যমুনোত্রী মন্দিরে, সেখান থেকে আবার কেদারনাথ মন্দিরে। তবে তারপর থেকে আবার নিচেই আসতে হবে, নিচে এসে যে মন্দিরটা রয়েছে পঞ্চম মন্দির, সেখানেই হবে দুর্গা ঠাকুরের পুজো। এখনও তবে মণ্ডপের কাজ পুরো শেষ হয়ে যায়নি, সব জায়গায় রং চলছে, কোথাও বাঁশ বাঁধা কিংবা কোথাও ব্রেক। নেক্সট ভিডিওটি আসবে পুজো শুরু হয়ে যাওয়ার পর, যখন মণ্ডপ পুরোপুরি তৈরি হয়ে যাবে সকলের জন্যে। মণ্ডপের ভেতরে এখনও কাজ চলছে, তবে যতটুকু দেখতে পেলাম মণ্ডপের চারিদিক দিয়ে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে সমস্ত রকমের প্রতিচ্ছবি। ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবে আর সবার সাথে শেয়ার করো। কিন্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।